গত এক বছরে ইউরোপ অঞ্চলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে, তবে রপ্তানি আয় বাড়লেও পরিমাণ বাড়েনি। পণ্যের দাম বাড়ায় রপ্তানি আয় বেড়েছে বলে মনে করেন এ খাতের ব্যবসায়ীরা। পণ্য রপ্তানির পরিমাণ বাড়াতে সরকারের পক্ষ থেকে প্রচার প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তানজিলা নিঝুমের প্রতিবেদন। দেশ থেকে সবচেয়ে বেশি রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক। 2022 সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশ বাংলাদেশ থেকে 2180 কোটি ইউরোর পোশাক কিনেছে। আগের বছর কিনেছিল 1429 কোটি ইউরোর পোশাক। সে তুলনায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে 52.54%। ইইউর জন্য বাংলাদেশ পোশাক আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস হিসেবে উঠে এলেও প্রবৃদ্ধিতে তৃতীয় স্থানে। ভিয়েতনাম 53.01% ও কম্বোডিয়া 52.71% প্রবৃদ্ধি নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যের উপকরণের দাম বেড়ে যাওয়ায় পোশাকের দামও বেড়েছে। এতে রপ্তানি আয় বাড়ছে, তবে বিশ্বমন্দার কারণে ক্রয়াদেশ আগের চেয়ে কমেছে। কোয়ান্টিটি কিন্তু বাড়েনি, আগে অনেকগুলো ফ্যাক্টরি ওভারটাইম হয় না, আগে প্রত্যেকটা ফ্যাক্টরি 2-4 ঘন্টা ওভারটাইম হতো। বাইরে এখন দেখা যাচ্ছে একটি ট্রেন যে প্রাইস কমে, তো প্রাইস কমে কোনো ফ্যাক্টরি অর্ডার নিয়ে সাস্টেন করতে পারবে না, না নয় ভালো। অর্ডারের বেশির জন্য আমরা দেখবেন যে কনভেনশনাল মার্কেট থেকে আমরা এশিয়ান মার্কেটে মনোনিবেশ করেছি। শুধু ইইউতে নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পোশাক রপ্তানি বাড়ানোর দিকে নজর দেওয়ার তাগিদ দেন অর্থনীতিবিদরা। মিডিয়াম আপার মিডিয়াম এবং হাই রেঞ্জের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমাদের তৈরি করতে হবে। তো এটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে ওইখানে যেহেতু চাহিদা রয়েছে এবং এই মুহূর্তে যে ডেনিমের যারা কনজিউমার ওইখানকার, তো প্রতি 3 জন কনজিউমারের 1 জন কিন্তু আসলে বাংলাদেশি ডেনিম ব্যবহার করছেন, তো এটা একটা বড় রকমের সুযোগ। তো এই বিষয়গুলোকে একটু আমাদের মনে হয় একটু বিল্ড আপ করা দরকার। বিশ্বমন্দার কারণে চলতি বছর পোশাক রপ্তানি আশানুরূপ না হলেও আগামী বছর ভালো করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা। Thank you.